আর নিশ্চয়ই ময়ো উপস্থিত আছো মঙলদৈ দাহিত, আর মঙলদৈ দাহিত প্রতি বছরের দরে এই বছরও নখোয়া উৎসবত পালন করেছে। এই নখোয়া উৎসবত গাঁর প্রায় শ শ পরিয়ালে একেলগে নখোয়া উৎসবত আসলতে নখোয়ার যে পরম্পরা এই পরম্পরাত ভাগ লৈছে। নখোয়া উৎসবের যে আয়োজন এই আয়োজন আমি দেখাবলে চেষ্টা করিম। গাঁর রাইজে প্রতি বছরের দরে এই বছর নখোয়া উৎসব পাতিছে, আর 36 বছর ধরে গাঁর রাইজে একেলগে এই নখোয়া উৎসবত ভাগ লৈছে। আর কইসই যে আসলতে আঞ্চলিক রাইজে একেলগে যে নখোয়া উৎসবর জড়িয়ে এক সম্প্রীতির বান্ধন বান্ধি রাখিছে। আমি যে আয়োজক সকল আছে কথা বলতে চেষ্টা করি, যেহেতু প্রতি বছরের দরে এই বছর নখোয়া উৎসবের আয়োজন করেছে। নখোয়া উৎসব কি কি আয়োজন? আমার নখোয়া উৎসব উপলক্ষে আমি আজি আমার দুদিনে কার্যসূচী। প্রথম কার্যসূচী আমার 25 তারিখে গল, আর আজি দ্বিতীয় কার্যসূচী 25 তারিখে। আমার কিছু অকমান মানে আমার নৈমিত্তিক যেখানে মানে কার্যসূচী এখানে আমি পালন করেছো আজির মানে দিনজোড়া আমার যে কার্যসূচী। ইয়াতে আমার প্রথমতে আমার 200 বছরীয় জন্ম জয়ন্তীর কারণে আমি 200খন পতাকা উত্তোলন করেছো। এই 72 মঙলদৈ তথা দরঙর আমার বিশিষ্ট ব্যক্তিসকলক আমি আমন্ত্রণ জানাই আমি এই পতাকা উত্তোলন করেছো। আমার এই কার্যসূচীটি সুচারুরূপে পালন হয়ে গেছে। নখোয়া উৎসব বলে কলে দেখবলে পাওয়া যায় যে ন চাউল সকলে রাইজে একেলগে খোৱাৰ পিছত ঘরলেকে লৈ যোৱা হয়, আর আসলে পরম্পরা পরম্পরা আমার যে নখোয়া উৎসব এটা একটা খেতির লগত জড়িত উৎসব। আমি প্রত্যেকজন খেতিয়কে আমার গাঁৱৰ প্রত্যেকজন মানুহে আমি খেতিয়ক খেতিয়কসকলে দিনের মানে নতুন ন ধান আমি কাটি আনি নতুন চাউলেরে আমি ভোজ ভাত খাওয়ার ব্যবস্থা করো। বিশেষ করে আমার এই ডাকাপাড়া চুবুরীটে আজি 1988 সনেরপরা এই অনুষ্ঠানটি পালন করে আছে, আর 72 দাহি অঞ্চলের রাইজক আমন্ত্রণ জানাই আমার নতুন চাউল আর বাড়ির আলু কচু পিঁয়াজে নিজের নিজের উৎপাদিত সামগ্রী আমার এই ভোজ ভাতের ব্যবস্থা করা হয়। কি কি আয়োজন চলাইছে আজির যে আমার আয়োজন? ইয়াতে আমার আলু ভাজি, দালি, মাটির দালি, নখোয়ার যে ঘরুয়া যখন শাক পাচলি সমূহ আনি পেলে একেলগে খোয়া যায় খোয়া যায়। আমার আসলে গাঁর রাইজে একেলগে বান্ধনত মিলিত হয় একেবারে আমার গোটাই রাইজ আমি একত্রিত হয়ে করছো। আমার ইয়াত 72 অঞ্চলের রাইজক আমি ইয়াত জড়িত করেছো। জড়িত করে আমার বস্তিত আমি যেবিলাক আমি শাক পাচলি আলু কচু পাও সেইবিলাকরে আমি এই আজির খাদ্যটা আমি জোগাড় করেছো। আমার এই সম্মানীয় লোক এটা আমারলকে আমি এটা অনুমান করেছো 2000 পরিয়াল আমার ইয়াত আজি উপস্থিত হয়েছে। 2000 লোক উপস্থিত হয়েছে। আমি এবার দেখাইছো পরিবেশটো আসলে সকলো আহিছে, আর নখোয়ার যে পরম্পরা অক্ষুণ্ণ রাখিছে প্রাক্তন বিধায়ক মহোদয় আছে তার জানিয়ে বেছি সুন্দর পরিবেশ আছো। এওঁলোকে যে মঙলদৈ ভিতর দাহিত এই ধরনের এক পরম্পরা অক্ষুণ্ণ রাখিছে। ডাউকাপাড়া বাকি রাইজে এটা সমজুয়াভাবে নখোয়া উৎসবটা আয়োজন করে আছে, আর অসমীয়া জাতির এটা একটা পরম্পরা। আমার আগতে ঘরে ঘরে পাতে নখোয়া উৎসব মানে নখোয়া যেতিয়া পথাৰৰ পৰা ধান কাটি আনি মারি, আর এই নখোয়াটো এওঁলোকে ৰাজহুৱাভাৱে প্রায় 36 বছর করেছে, আর প্রায় যথেষ্টখিনি লোক ইয়াত উপস্থিত হয়, আমন্ত্রিত অতিথি থাকে। আর এওঁলোকে আজি এই ডাউকাপাড়ার বিষ্ণু মন্দিরত নখোয়া কার্যসূচী রূপায়ণ করেছে, এখন ধর্মালোচনী সভাও করেছে, আর সচাকে ভাল লাগিছে। আর এই সমাজ এই সভ্যতা এই সংস্কৃতি আর এই জাতির যে পরম্পরা আমি রক্ষা করলে এটা জাতি বিশাল পৃথিবীর বুকুত চিরপরমান হয়ে থাকবে। চন্দ্র কোয়া দরে যে ঘরে ঘরে যে নখোয়া করা হয় ঘরে ঘরে চাউল ন চাউল আনি একে ঘর খায়, কিন্তু যে দাহি অঞ্চলের যে পরম্পরা কিন্তু গোটেই গাঁর রাইজে নখোয়া ঘর নিজের ন চাউল রাইজর মাজলকে আনি একেলগে খোয়ার যে ব্যবস্থা করেছে ইয়াক পরম্পরা বান্ধনের বান্ধনের। হ্যাঁ, আপনি এই কথাটো হয় যে এই যেটু ঘরে ঘরে খায় কেতিয়াবা কারোবার যদি খেতি না থাকিবও পারে বা সেই খেতি না থাকা সকলে নখোয়ার যেটু মাদকতা হয়তো নাপাব পারে। সেইকাৰণে যিসকল সব রাইজ একত্রিত হল সমাজখন একত্রিত করা
সমাজ আৰু লগে ভাগে এসাজ খোৱা সেইটো এটা সৌভাগ্য হয়। আৰু সেইটোৱে বৰ ধুনীয়া অনুষ্ঠান আৰু সঁচাকৈ এওঁলোকৰ শলাগ ল'বলগীয়া। প্ৰায় 36 বছৰ একেলগে পাতি আছে, বিগত 36 বছৰ হৈ তেওঁলোকে এই পৰম্পৰা অক্ষুণ্ণ ৰাখিছে আৰু গাঁৱৰ ৰাইজে এইধৰণে দেখুৱাইছোঁ এইধৰণে আচলতে একেলগে খোৱাৰ যি ব্যৱস্থা ন খোৱাৰ যি ব্যৱস্থা তেওঁলোকে কৰিছে। যথেষ্ট কৃষক আছে, আমি কথাবলৈ চেষ্টা কৰিম, একেলগে এসাজ খোৱাৰ যি পৰম্পৰা আপোনালোকৰ ধৰি ৰাখিছে, কি ক'ব, কেনেকুৱা লাগে এনেকুৱা ধৰণৰ এই পৰি সমস্যা? বহুত ভাল লাগে এই এনেকুৱা সমস্যা হেৰিত এই ন খোৱাৰ এইটো আজি যিটো মজা, এনেকুৱা মজা কিন্তু বেলেগ ঠাইত ক'তো পোৱা নহয়। এইখিনি ঠাইতে বহুত ভাল পোৱা হয়, গতিকে যোৱাবাৰো আহিছিলোঁ, তাৰ আগৰবাৰো আহিছোঁ, এইবাৰ এতিয়া 3 বছৰে হ'ল, কিন্তু খুব ভাল লাগে। বছৰ আহি আহোঁ নিশ্চয়কৈ এবাৰ পুনৰ দেখুৱাইছোঁ। আচলতে সুন্দৰ পৰিৱেশ কৈছোঁৱেই যে পৰম্পৰা অক্ষুণ্ণ ৰাখি গাঁৱৰ ৰাইজে এইধৰণে ন খোৱাৰ এক ব্যৱস্থা কৰিছে আৰু সুন্দৰকৈ তেওঁলোকে যি ন চাউল, এই ন চাউল ঘৰলৈকে আনে, যি ন চাউল ৰাইজৰ মাজলৈকে আনি এই ন চাউল ঘৰে ঘৰে ন চাউল উঠাই একেলগে এসাজ খোৱাৰ যি ব্যৱস্থা, এই ব্যৱস্থাৰ যি পৰম্পৰা, এই পৰম্পৰা বিগত 36 বছৰ ধৰি ৰাখিছে মঙলদৈ দাহিৰ গাঁৱৰ ৰাইজে।